কুমিল্লা সদরের দক্ষিণ উপজেলার অর্ধশতবর্ষী একটি স্কুলে চালু হয়েছে দেশের প্রথম শিক্ষা জাদুঘর। ভারতের সীমান্ত ঘেঁষা এই শিক্ষা জাদুঘর দেখতে আশেপাশের গ্রামের শিক্ষার্থী সহ প্রতিদিনই দেখতে আসেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে জেলা সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা জাদুঘর থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। শুভ সকাল খোকন। শুভ সকাল খোকন। শুভ সকাল জুবায়ের ও রুনিয়া। আসলে আমি এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী এলাকা গলিয়ারা ইউনিয়নের সূর্যনগর গ্রাম, এবং এই এখানে কিন্তু চলতি মাসেই একটি শিক্ষা জাদুঘর প্রতিষ্ঠা হয়েছে। এটি দেশে কিন্তু আসলে প্রাইমারি স্কুল পর্যায়ে প্রথম একটি শিক্ষা জাদুঘর নির্মাণ হয়েছে, এবং আসলে আমরা বরাবরই সবসময় যমুনার দর্শকদের জন্য ভিন্ন একটি কিছু রাখার চেষ্টা করি। সেই চেষ্টা থেকেই কিন্তু আজকে যে শিক্ষা জাদুঘরে আমরা এসেছি, এখানে আসলে আমরা দেখাবো যে আসলে আমাদের যে আদিকালে কিভাবে শিক্ষা দেওয়া হতো, কি ধরনের বই পুস্তক ব্যবহার করা হতো বা কিভাবে বিভিন্ন ব্যবহার করা হতো, সেগুলো কিন্তু সাজিয়ে এই শিক্ষাঘর জাদুঘরটি নির্মাণ করা হয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার যে নির্বাহী কর্মকর্তা রয়েছেন তার উদ্যোগে কিন্তু এই শিক্ষা জাদুঘরটি করা হয়েছে, এবং এই ঘরটি কিন্তু 1971 সালে প্রথমে আসলে বেড়ার এবং ছনের ছাউনির মাধ্যমে ঘরটি নির্মাণ হয়। পরবর্তীতে কিন্তু এখানে 1973 সালে এটিকে মাটির ঘরে নির্মাণ করে এখানে কিন্তু আসলে শিক্ষা কার্যক্রম চলত। এখন এই মাটির পরিত্যক্ত ভবনটিকেই সংস্কার করে কিন্তু ঐতিহ্যের চিহ্ন হিসেবে রেখে এখানে শিক্ষা জাদুঘর রাখা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের উপকরণ রাখা হয়েছে। তো এই শিক্ষা জাদুঘরের পেছনে যার শ্রম রয়েছে, সেই শিক্ষা যে নির্বাহী কর্মকর্তা সদর দক্ষিণ উপজেলার, সেই নির্বাহী কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলবো। আসলে শিক্ষা জাদুঘর আমরা যতদূর জানি তেমন একটি নেই। কি করে আপনার এই মাথায় আইডিয়া আসলো এবং এটার আসলে এটার মাধ্যমে কি বার্তা ছড়াতে চাচ্ছেন? 1971 সালে স্বাধীনতার মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্কুলটি 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে এটি জাতীয়করণ হয়। পরবর্তীতে 1973 সালে এই মাটির ভবনটি নির্মিত হয়। এই 50 বছরের পুরাতন এই মাটির ভবন এখন আমরা হয়তো চারতলা ইটের ভবনে দানে আমাদের ছেলেরা কাজ করে, কিন্তু একসময় আমরা কোথায় ছিলাম? একসময় দুয়াত কলম দিয়ে লিখতাম, আজকে ট্যাবে ডিজিটালে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করছে। আমরা চেষ্টা করেছি আমাদের এই যে শেখর থেকে যে শিখরে পৌঁছানোর গল্পটি, আমাদের শিক্ষার যে ক্রমবিকাশ, শিক্ষার যে উন্নতি, সেটি পরবর্তী প্রজন্মের হাতে পৌঁছে দেওয়ার জন্য, সেটি সংরক্ষণ করবার জন্য আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি। জি ধন্যবাদ। আসলে শুনছিলেন আসলে আমরা কেমন ছিলাম, কি জিনিস আমাদের আমরা ব্যবহার করে আসছি, কিংবা আমাদের যারা পিতা রয়েছেন বা পিতার আগে যারা দাদা রয়েছেন তারা কি কি জিনিস ব্যবহার করতেন আসলে শিক্ষাক্ষেত্রে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে আসলে সাজিয়ে রাখা হয়েছে। এখানে আসলে কুপি বাতি রয়েছে সেই পুরনো দিনের, এবং সাইক্লো স্টাইল সহ বিভিন্ন ধরনের, অর্থাৎ এখানে প্রায় 100 এখানে কিন্তু উপকরণ রয়েছে শিক্ষা সামগ্রী, সেগুলো কিন্তু সাজানো হয়েছে, সেগুলো দিয়ে কিন্তু আসলে শুরু করা হয়েছে, এবং হয়তো ধাপে ধাপে আরো এটার সঙ্গে অনেক কিছুই যুক্ত হবে এমনটাই প্রত্যাশা কিন্তু আসলে যে স্কুল কমিটি রয়েছে বা যারা কর্তৃপক্ষ রয়েছে শিক্ষা সংশ্লিষ্ট, তারা আশা করছেন যে আসলে এই প্রতিষ্ঠানটি একদিন বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান হবেন শিক্ষা জাদুঘর হিসাবে, তার যে প্রথম শিক্ষা জাদুঘর হিসাবে যে স্বীকৃতিটি তারা সেটি আদায় করবেন। তো ধাপে ধাপে আসলে এগুলি কিন্তু এই খবর আশেপাশের জেলা উপজেলাগুলোতে ছড়িয়ে যাওয়া, প্রতিদিনই কিন্তু এখানে আসলে সাধারণ মানুষ কিন্তু ভিড় জমাচ্ছেন এবং সাধারণ মানুষ সহ শিক্ষার্থীরা কিন্তু আসছেন, তারা আসলে পুরনো দিনে কি কি জিনিস ব্যবহার করতেন সেগুলো দেখছেন, এবং দেখে তাদের যে অভিজ্ঞতা সেগুলো কিন্তু নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছেন। তো জুবায়ের ও রুনিয়া, খোকনকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটা গল্প খোকন আমাদের জানাচ্ছিলেন।